ছোটবেলায় ইতিহাস বইতে বাংলার ইতিহাস আমরা সকলেই পড়েছি, কিন্তু বাংলার ইতিহাসের কথা বলতে গেলে সবচেয়ে বেশি মনে পড়ে মুর্শিদাবাদের নাম। হ্যাঁ, সেই মুর্শিদাবাদ। মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে নবাব সিরাজদৌল্লা পর্যন্ত বাংলা নবাবদের স্মৃতি যেখানে জড়িয়ে আছে, সেই মুর্শিদাবাদ, যেখানে নবাবী যুগের সাক্ষ্য বহনকারী হাজার দুয়ারিতে ইতিহাস আজও জীবন্ত। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আরও মজার মজার ভিডিও দেখতে পারেন। 1829 সালের 29শে আগস্ট মুর্শিদাবাদে নবাবের শহর লালবাগে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 1837 সালের ডিসেম্বর মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে সদর্পে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে হুমায়ুন জার সাধের কুঠিবাড়ি। পড়তে পড়তে ইতিহাসে মোড়া হাজারদুয়ারি সেই জন্মলগ্ন থেকেই দেশ বিদেশে লাখ লাখ পর্যটককে আপন গরিমায় টেনে এনেছে। সামনের বিশাল খোলা মাঠ থেকে ইতিহাসের অমর সাক্ষ্য দেখে কেউ নবাবী আমলে হারিয়ে গেছেন, কেউ বা বিহল হয়ে দেখেও মনের আশ মেটাতে পারছেন না। ইতিহাস প্রেমী থেকে শুরু করে ইতিহাসের সঙ্গে পরিচয়হীন মানুষও মাথা নত করে যে স্থাপত্যকে কুর্নিশ জানিয়েছে, অথচ অনেকেই ইতিহাসের পাতা থেকে তুলে এনে হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা জনককে একবারও ধন্যবাদ জানিয়ে যাননি। আজ তাই হাজারদুয়ারির প্রতিষ্ঠাতা তথা অষ্টম নবাব হুমায়ুন জার সমাধি শহরের এক প্রান্তে অবহেলায় হতযত্নে পড়ে রয়েছে। মুর্শিদাবাদ শহরের সেরা আকর্ষণ হাজারদুয়ারি। নবাব নাজিম হুমায়ুন খায়ের জন্য 80 ফুট উঁচু তিনতলা গম্বুজালায় প্রাসাদটি নির্মিত হয়। আদপে 900টি দরজা হলেও 100টি কৃত্রিম দরজা রয়েছে প্রাসাদে, তাই নাম হাজারদুয়ারি। প্রাচীন মুর্শিদাবাদের স্মৃতি নিয়ে অপরূপ গথিক শৈলীর এই প্রাসাদ এখন মিউজিয়াম। আক্ষরিক অর্থেই এ এক ঐতিহাসিক জাদুঘর। নিচের তলা রয়েছে তৎকালীন নবাবদের ব্যবহৃত প্রায় 2700টি অস্ত্রশস্ত্র, যার মধ্যে আলীবর্দী ও সিরাজের তরবারি, এমনকি যে ছুরিটা দিয়ে মোহাম্মদী বেগ সিরাজকে খুন করেছিল তা পর্যন্ত রক্ষিত রয়েছে এই সংগ্রহশালায়। এই সুরম্য বিশাল রাজপ্রাসাদের ভিতরে দেখা যায় রূপোর সিংহাসন, যেটি ব্রিটিশ সাম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। 161টি ঝাড়যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে নবাব দরবার পরিচালনা করতেন। মন্ত্রণা কক্ষের লুকোচুরি আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, মার্শাল, টিশিয়ান, রাফায়েল, ভ্যানডাইক প্রমুখ ইউরোপীয় শিল্পীর অয়েল পেন্টিং, প্রাচীন সব পাথরের মূর্তি হাজারদুয়ারিকে বিখ্যাত করে তুলেছে। ত্রিতলে আছে নবাবী আমলের ঐতিহাসিক নিদর্শন, সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ, অমূল্য পুঁথিপত্র, আইনি আকবরীর পাণ্ডুলিপি সহ অসংখ্য বইয়ের সম্ভার। ভারতে ব্রিটিশ উপনিবেশিক ইতিহাসেরও কিছু বৈশিষ্ট্য নিদর্শন সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামে। হাজারদুয়ারির চত্বরে রয়েছে 1647 খ্রিস্টাব্দের জনার্দন কর্মকারের তৈরি 800 ফুট লম্বা 8 টন ওজনের জাহান কোষা কামান বা বিশ্বজয়ী কামান। এই কামানে একবার তোপ দাগতে 30 কেজি বারুদ লাগত বলে জানা যায়। এটি একটি বাচ্চেওয়ালি কামান নামেও পরিচিত। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।